আজি বিধায়ক সিরাজউদ্দিন আজমল উপস্থিত হয়েছে ডবকা সামূহিক চিকিৎসালয়ত। আর এই চিকিৎসালয়নের বিষয়ত বহুত দীঘলীয়া এক আলোচনার অন্তত যা কথা জানাইছে বিধায়ক ডাঙরিয়ায়, চাক আমার এই প্রতিবেদনত। যেহেতু এইখন এই অঞ্চলের বহুত প্রয়োজনীয় এখন চিকিৎসালয়, আর এইখন চিকিৎসালয়তে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বিধায়ক মহোদয়ে। অহা সময়ত ইয়ার কি ব্যবস্থা গ্রহণ করব, বা আমার ডবকা যখন সাময়িক একমাত্র চিকিৎসালয়, এই চিকিৎসালয়খনত কিবা উন্নতি বিধায়ক মহোদয়ে করব বিচারিছে নেকি, ইয়ার আড়ত কি আছে রহস্য, আমি আপনাদের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি চাব কি জানাইছে। লগতে ধিঙ্গত হওয়া এই অমানবীয় কাণ্ডত যা অপরাধী আছে এইখানে কঠোরতম শাস্তি পাক বলে মন্তব্য করেছে, কিন্তু লগতে আরও বহুত প্রয়োজনীয় কিছু কথা কৈছে জানিবলে চাক আমার এই প্রতিবেদন। কিন্তু আমি প্রতিবেদনের বিষয়তে এইটু কথা আপনাদের জানাবলে বিচারিম যে বিধায়ক মহোদয়ে যেনেকৈ কৈছে যে এইখন CMC এইখন সাময়িক চিকিৎসালয়ত উন্নতি হব আর তখন করে দেখাব, আমি অনাগত সময়তে এইখানে অপেক্ষা করি যাতে বিধায়ক মহোদয়ে এই চিকিৎসালয়খনের উপর সুদৃষ্টি রাখে আর চিকিৎসালয়খনত উন্নতির দৃষ্টিগোচর লয়। স্যার, আজি প্রায় এক ঘন্টা সময় আপনি মিটিং করেছে ডবকা CMC-ত, কি উদ্দেশ্য আছে আর আমাকে রাইজ জানালে ভাল হব? মই খুব দুঃখী হয়েছো, ডবকা হসপিটালত এটু ভাল নয়, ওভারঅল কন্ডিশনটা ভাল নয়। ইনশাআল্লাহ মই এতিয়া ডিসাইড করেছো এভরি মান্থ মিনিমাম ওয়ান্স ইন এ মান্থ মই ইয়াত আহি, আর ইনশাআল্লাহ লাহে লাহে সব ফেসিলিটিজ ইম্প্রুভ হব। আই এম রেসপন্সিবল, মাই মিস্টেক, ইনশাআল্লাহ আই উইল কানেক্ট। এই কিছু কাম গভর্নমেন্টে করব, মানে মর কাম করি ইনশাল্লাহ। মানে কি কম আপনার, ইমান দুর্নীতি হয়েছে ইয়ার, এটা আই এম নট হ্যাপি, আই এম ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট। সংখ্যালঘু মানুষ অত্যাচার করা হয়ে আছে, আপনার প্রতিক্রিয়া কি হবে? আরে গোটে ইন্ডিয়াত হয়ে আছে, আপনি কক নাই, গোটে ইন্ডিয়া বিজেপি গভর্নমেন্ট ইজ অ্যান্টি মুসলিম।